अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। हस्बी अल्लाहु निमल वकील निमल मौला निमल नसीर हस्बी अल्लाह ला इलाहा इल्ला हु अलैहि तवक्कलतु व रब्बुल अर्शिल अज़ीम। अल्हम्दुलिल्लाह إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنا من المجرمين منتقمون وقال الله تبارك وتعالى والله عزيز ذو انتقام কি হলো তোমাদের নরক কেমন করে বুক কেন দুরু দুরু কাঁপে না নয়ন দুয়ারে দেখি লাগিয়েছো তালা যে অশ্রু দুফোঁটা কেন ঝরে না পাপের পরিধি জানি তোমাদের ছোট নয় তথাপি পাপের দিকে কেন ডাক দাও ঈমানকে বলি দিতে জল্লাদি বেশ ধরে বারে বারে গোফে কেন পাক দাও বেদনার অশ্রু কোরআন ঝরাই কত চোখ তুলে একবার দেখো না কি হলো তোমাদের নরক কেমনে করে বুক কেন দুরু দুরু কাঁপে না পলে পলে আয়ু গেল গুনে দেখ আঙুলে সাদা চুলে একটিও কালো নাই নিশিত রাত্রি পার হবে কি করে মনের প্রদীপ কেন জ্বালো নাই আজ নয় কাল করে বসে থাকো তুমি যে সময় কখনো বসে থাকে না কি হলো তোমাদের নরক কেমনে করে বুক কেন দুরু দুরু কাঁপে না নয়ন দুয়ারে দেখি লাগিয়েছো তালা যে অশ্রু দুফোঁটা কেন ঝরে না শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের মহাব্বতকে সাথে নিয়ে ঈমানের দরদকে বুকে নিয়ে আগত বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুরা, সেই সাথে মজলিস থেকে অনতি দূরে আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বিভিন্ন রকমের বাধা নিষেধের মধ্যে দিয়ে আমরা যেন তেন প্রকারে আজকের এই জালসাটাকে অনুষ্ঠিত করতে পেরেছি। আপনারা সবাই বড় মন নিয়ে এখানে এসেছেন, বহু কথা শোনা হলো, অল্প কিছু কথা শোনা বাকি আছে, সেই অল্প কথা কয়টাকে শুনে নেবেন তাহলেই
আজকে আমাদের এখানে আসা আর এখান থেকে যাওয়া যেটা উদ্দেশ্য সেটা ইনশাআল্লাহ সফল হবে। আমি আপনার কাছে কোরআন মাজিদের দুই জায়গা থেকে ছোট ছোট দুটো আয়াত পড়লাম, আয়াত দুটোকে সামনে রেখে কিছু কথা বলছি। তর্জমাটা কি? আল্লাহ তাআলা বলছেন প্রথম আয়াতে, নিশ্চয় আমি যারা অপরাধী তাদের বদলা নিবই, যারা অপরাধী তাদের প্রতিশোধ আমি নিবই, এক কথা বললেন। এবার কেউ যদি দুবলা পাতলা শরীরের কোনো রকম করে 45 কেজি ওজন আর সে যদি খুব লম্বা লম্বা কথা বলে, সালাত দেখা যদি হয় এই দিন আমার এলাকায় তো তোকে টুকরা টুকরা করে ছাড়ব, তুই আমাকে চিনিস? আওকত না থাকলে ওই চ্যালেঞ্জের কোনো দাম নেই। 45 কেজি ওজনের একটা দুবলা পাতলা ছেলে যদি শুধু খালি হাঁকে তো প্রতিপক্ষ বলবে যে একটা চর তো সহ্য করতে পারবি না, তো ফের আবার ডাকছিস নিজের এলাকায়? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে আমি প্রতিশোধ নিবই যারা অপরাধী তাদের, তাহলে আল্লাহর প্রতিশোধ নেওয়ার আওকত আছে কেন? যে দুনিয়াতে মানুষ একটা দুটা নাই, একটা দুটা মানুষ নাই, ভারতবর্ষে মানুষ আছে 126 কোটি, আর চীনে মানুষ আছে 137 কোটি কোটি। সারা দুনিয়ার মানুষের যদি হিসেব দিই তো সেটা আনুমানিক বলছে 850 কোটি। এতটি মানুষের ভেতরে যারা যারা অপরাধী তাদেরকে সাবার করার ক্ষমতা আছে, তবে না আল্লাহ তাআলা বললেন যে আমি প্রতিশোধ নিবই। তো আল্লাহ নিজের ক্ষমতাটা পরে জানিয়ে দিচ্ছেন যে তোমরা ঠাট্টা মনে করিও না। কেন? পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু আজিজুন জুনতিকাম, আমি যেই আল্লাহ প্রতিশোধ নেওয়ার কথা বললাম সে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমার আছে। সারা পৃথিবীর লোক জানে সূরা ইখলাস যখন এরা পড়ে তখন একটা ছোট্ট আয়াত পড়ে আল্লাহুস সামাদ, এর মানে হলো কি? আল্লাহ মুখাপেক্ষী নন কারো, সারা দুনিয়ার মানুষ হলো আল্লাহর মুখাপেক্ষী। অতএব সেই আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের প্রতিশোধ নিতে সক্ষম রয়েছেন এবং তিনি বড্ড তাগিদ করে বলছেন নিশ্চয়ই আমি অপরাধীদের বদলা নিবই, নিব, ছেড়ে কথা বলবো না। এতটি লোক আছেন নিজের গায়ে কে মাখবে যে আমি অপরাধী, যে আমার কাছে আল্লাহ তাআলা বদলা নেবেন আমার? আপনাকে কি আমি বলতে পারবো যে আপনি অপরাধী, আল্লাহ তাআলা আপনার মশলা বাঁটবেন বলছেন? আমি ধার্য করে কোনো মানুষকে অপরাধী সাব্যস্ত করতে পারবো না। কোরআন যেভাবে বলছে সেভাবে আমি বলবো, আপনার সাথে যদি মিলে যায় তো আলহামদুলিল্লাহ না পড়ে একা একা আস্তাগফিরুল্লাহ পড়বেন। এটা আলহামদুলিল্লাহ পড়ার ব্যাপার নয়। তো কারা অপরাধী? তো অপরাধী কারার তালিকা যদি আপনাকে আমি দিতে যাই, একটা একটা করে বলছি, যেমন উদাহরণ ছোট করে, লাতান কেহু মানা কাহা আবাহকুম, বাপের যদি চারটা বাড়িওয়ালি থাকে আর আমি যেই মায়ের পেট থেকে হয়েছি সেই মাটাকে বাদ দিয়ে বাকি তিনটা মাকে আরব দেশের লোকেরা তিন ভাই মিলে দু ভাই মিলে ওই মাগুলোকে তাদের বাপের বাড়ি যেতে দিত না, বলতো তুই আমার বাপের মা ছিলি, এখন বাপ মরে গেছে, এখন আমি তোকে বিয়ে করে নিলাম, তুই আমার বাড়িওয়ালি হয়ে থাক। আল্লাহ তাআলা বলছেন অপরাধ।
অপরাধ, এইটা অপরাধকে সাব্যস্ত করতে আল্লাহ তাআলা কোরআনে আইন দিলেন। কি বলে আইন দিলেন? লা তানকিহু মা নাকাহ আবাউকুম, তোমাদের বাপ যাকে বিয়ে করেছে তাকে তোমরা জীবনে হরগিজ বিয়ে করো না। সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 14টা বেটি ছেলের নাম নিলেন আর নিয়ে বলছেন এই 14টা মেয়ে ছেলেকে কখনো জীবনে বিয়ে করার কথা ভাববে না, কল্পনাতে আনবে না। অতটি বলার টাইম নাই, উদাহরণে দিলাম যে অপরাধী কাকে বলে। আরব দেশের লোকেরা তাদের বাড়িওয়ালিদের যদি রাতের বেলায় জানতে পারতো যে মাসিক হয়েছে, তো শীতের দিনেও রাত 10টার সময় যদি ও জানতে পারে তো ওর গা থেকে ল্যাপটাকে টেনে নিয়ে ওকে দু লাত মেরে জমিনে নামিয়ে দিত। এই শালা নাপাক বেটি ছেলে, আমার কাছে শুয়ে আছিস, তোকে লাজ লজ্জা লাগে না? চার দিন পরে যখন ঋতু থেকে ও পাক হয় তখন ওকে আবার নিজের বিছানায় জায়গা দেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তোমরা এই রকম কাজ করো তোমরা আসামি, তোমরা হচ্ছে অপরাধী। আল্লাহ তাআলা আইন এনে দিলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজে কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা, দুনিয়ার মানুষেরা শোনো, মেয়েরা যদি ঋতুবতী হয় তাহলে তাদের গায়ে গন্ধ চলে আসে না, সব কিছু তার সাথে তোমার জায়েজ থাকবে, শুধু সহবাসটাকে বাদ দিয়ে, শুধু সহবাসটাকে বাদ দিবে আর বাকি সমস্ত কাজ তার জায়েজ রয়েছে। অতএব যারা এমন কাজ করো তোমরা অপরাধী। অপরাধের তালিকা আসছে। ফাতেমাকে বিয়ে করেছেন হযরত আলী, এখনও ওয়ালিমা হয়নি। ওয়ালিমা বুঝতে পারছেন কাকে বলে? আপনাদের দেশের বাংলাতে হলে যেটা বউ ভাত, এটা তো বুঝতে পারছেন, যেটাকে আপনি গেটে লাগাচ্ছেন বউ ভাত বলে, এটা হলো ওয়ালিমার দাওয়াত, এটা খাওয়ানো সুন্নাত, আর দোয়া নেওয়াটা হচ্ছে আমার আপনার কর্তব্য, কিন্তু বদলে দিয়েছি আমি আর আপনি। হযরত আলী নিজের স্ত্রীর খুশিতে ওয়ালিমার দাওয়াত করবেন, তার জন্য বদর যুদ্ধের গানিমাতের একটা উট পেয়েছেন ভাগে, আর রসুল আর একটা উট দিয়েছেন দানে, দুটা উট তাকে উনি বলছেন যে আমি জঙ্গল থেকে খেয়াড় কেটে এনে বিক্রি করে কিছু টাকা করব, আর করে আমি আমার স্ত্রী ফাতেমাকে যে বিয়ে করেছি তার দাওয়াত জনগণকে খাওয়াবো। উট দুটো বাঁধা ছিল একটা আনসারির বাড়ির পিছন দিকে, ওই বাড়িটাতে ছিল আড্ডা, কিসের? গানের। রাসুলের চাচা হামজা রাজিয়াল্লাহ তাআলা আনহু একটা নাচিয়া বেটি ছেলের সামনে বসে আছে, আর বেটি ছেলেটা গান গাইছে, গানের সুরে 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 খানিকক্ষণ পর বলছে তোমার বাহাদুরি তো তখনই জানব রে হামজা, তুমি যদি আজকে আমাদেরকে উটের কলেজা এনে খাওয়াতে পারো, উটের কলেজাকে তার বুক ছেড়ে আমাদের সামনে হাজির করে দিতে পারো, তাহলে জানবো হামজা একটা বড় লোক, হামজা একটা বাহাদুর লোক। গাওয়াইয়া বেটি ছেলেটার কথা শুনে হামজা খঞ্জরটা হাতে নিয়ে বাড়ির পিছন দিকে গেল, আর দাঁড়িয়ে থাকা দুটা উঁটের এই হানাতে ভরে দিয়ে নহর করে দিল, জবে করে দিল, আর বুকটাকে চিরে দিয়ে কলেজা নিয়ে এই মেয়ে খেলগুলোর কাছে হাজির করলো। হযরত আলী দেখলেন আমার সাধের উঁট দুটো পড়ে আছে লহু লাহান হয়ে এবং বুক চেরা আছে, একটাও বেঁচে নাই। নিজের শ্বশুর আল্লাহ পাকের নবীকে সাথে করে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে এলেন, দেখছেন হামজার চোখ দুটো লাল লাল হয়ে আছে। আল্লাহ পাকের রসুলকে দেখার পরে বলছেন কে হে আমার বাপের চাকর, কী জন্য এখানে এসেছ? কি ভাষাটা বললেন খেয়াল করলেন? কে হে আমার বাপের চাকর, কী জন্য এসেছ? রসুল করিম দেখলেন এর মগজের মিটার উল্টা হয়ে আছে, আর এই নেশা যদি চলতে থাকে তো সর্বনাশ হবে সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শয়তান,
মদ খাওয়া, জুয়া খেলা, আস্তানাতে গিয়ে মাথা টেকিয়ে দেওয়া এবং স্বর দ্বারাই তীরের দ্বারাই ভাগ্যকে নির্ধারণ করা, জুয়া খেলা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। যারা এই কাজগুলো করবে তারা হবে অপরাধী, তারা হবে আসামি। আসামি আসামির তালিকাটাই না বের করছি, মুজরিম, যাদের কাছ থেকে আল্লাহ তাআলা বদলা নিতে চাইছেন। সুদ খাওয়া, মূল টাকা শোধ হয় না, সুদ এত হয়ে চাপছে যে বাড়িওয়ালির গায়ের কাপড় খুলে মহাজনকে জমা দিতে হচ্ছে। আবার মহাজনের কাছে যদি কিছু দিতে না পারা যাচ্ছে তো মূলধনের সঙ্গে মাসের সুদ জমা হয়ে 5,000-এর জায়গায় 5,000 হয়ে যাচ্ছে। এ করতে 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 যখন 10,000 হয়ে যাচ্ছে তখন মহাজন বলে অনেক সময়, শোধ করতে তো পারবি না, তো তোর বেটাটা আমাকে দিয়ে দে, তোর বাড়িওয়ালিকে আমাকে দিয়ে দে, তুই আমার গোলাম হয়ে যা, নাহলে শোধ করবি কী করে? এই সুদের চক্র হারে এই যে গ্রাস, এইখান থেকে বের করে আনতে হবে। আর এরা যারা এই কারবার করে তাদেরকে আল্লাহর কোরআন বলছে তোমরা আসামি, তার জন্য আল্লাহ আইন আনছেন, এখান থেকে বাঁচতে হবে। কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জারু মা বাকিয়া মিনার রিবা। এই মুসলমানেরা যারা ঈমান নিয়ে এসেছো, নিজের অন্তরটাকে পরিষ্কার করো, সুদের কারবার থেকে নিজেকে সরিয়ে আনো। সুদের সঙ্গে যদি জড়িয়ে থাকো তাহলে তুমি অপরাধী, এবং তুমি যদি অপরাধ করো আল্লাহ তাআলা বলছেন বদলা চুকিয়ে নেব রে আমার বান্দা। হলো, আমি অপরাধ কাকে বলে? নিজের উপরে ফিট করে দেখেন, যদি কোনোটা ফিট হয়ে যায় তা আমি আলহামদুলিল্লাহ পড়তে নিষেধ করেছি, আমি কী বলেছি বলবেন? আস্তাগফিরুল্লাহ। কোনো স্ত্রী যদি স্বামী মরে যায়, একটা ছেলের মা, দুটা ছেলের মা, স্বামী মরে গেল, আরব দেশের লোক ওই বেটি ছেলেটাকে লোটা আর ভাঁড় আর হাঁড়ি আর কলসি দিয়ে, এটা হলো গ্রামের নাম কোবাইয়া মিলনগড়, এখান থেকে 4 কিলোমিটার দূরে, একদম দূরে মতিলালের মাঠে একটা কুড়ে ঘর তুলে দিয়ে ওকে কতটি আইন দিত জানেন? 1 বছর বাড়ি আসতে পাবি না, 1 বছর গোসল করতে পাবি না, 1 বছর পিশাব করার পরে, পায়খানা করার পরে পানি ব্যবহার করতে পাবি না, আর এইখানে মাঝে মাঝে খানা পৌঁছে দিব, 1 বছর পরে আমরা আসব, আসার পরে আমাদের ক্রিয়া অনুষ্ঠান করে তারপরে তোকে পাক করে বাড়ি নিয়ে যাব। আল্লাহর কোরআন বলছে একটা অবলা নারীর স্বামী মরে গেল, তার জন্য ওকে আজাবে ফেলে 1 বছর ধরে মাঠে ফেলে রাখবে, আর ওকে গোসল করতে দিবে না, পিশাবে পানি নিতে দেবে না, আর ওর খানা পানায় তোমরা দিবে পেট মেপে মেপে, এরকম জঙ্গলে একটা বেটি ছেলেকে অমানুষের মতো করে ফেলে রাখা, এটা হচ্ছে অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে আইন আনছে, কি বলে? ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা। তোমাদের মেয়েদের ভেতরে কাউরি যদি দুর্ভাগ্যবশত স্বামী মরে যায় তাহলে তোমার স্বামীর বাড়িতে তাকে 4 মাস 10 দিন থাকার সুযোগ করে দিতে হবে, এবং মরা স্বামীর মাল থেকে তার খাবার দাবার, কাপড় ধড়ি, তেল, সাবান, সোডা সবেরই ব্যবস্থা হয়ে যাবে। আর 4 মাস 10 দিন পরে বেটি ছেলেটা যদি ওর স্বামীর বাড়িতে 2টা বাচ্চাকে নিয়ে থাকতে চাই তো থাকতে দিতে হবে, আর যদি বলে অন্য জায়গায় বিয়ে করে চলে যাব তাহলে তার পথ আটকাতে হবে না। কিন্তু মানুষের মতো যারা 1 বছর মেয়েটাকে বাইরে ফেলে রাখে এমন মানুষেরাই হচ্ছে অপরাধী, এদেরকে অপরাধী সাব্যস্ত করে যে যদি সে ছেড়ে না দেয় তাহলে তার কাছ থেকে বদলা নেওয়া হবে। কাকে বলে অপরাধ? আপনার বেটি এই বাড়ি থেকে বেরিয়ে পরের চাচার বাড়িতে 3 বাড়ি দূরে যেতে পারবে না, দিনের বেলায় ওকে লুটে নিবে, একে বলা হয় আবরুকে লুটে নেওয়া, এটার নাম হলো ব্যভিচার। এই ব্যভিচার এত আরবে বেশি ছিল, এত বেশি ছিল ডাল ভাত, সোজা সোজা কথায় বলছি ডাল ভাত, যত সস্তা আমাদের দেশে ওই রকম ব্যভিচার করা ছিল ডাল ভাত। আরবদের কাছে কোনো বিচার সালিশ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আইন আনছেন, এই হালাল না করে কোনো বেটি ছেলের আবরুকে ব্যবহার করা, ইজ্জতকে ব্যবহার করা হলো অপরাধ। এই জন্য আইন দিচ্ছি, আল্লাহ তাআলা বলছেন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা।
बेटा ছেলে যদি ব্যভিচার করে আর বেটি ছেলে যদি ব্যভিচার করে তাহলে দুজন যদি বিবাহিতা আর বিবাহিত হয় কমর পর্যন্ত গেড়ে দিয়ে জীবনের মতো মেরে ফেলে দাও আর বিয়া যদি না হয়ে থাকে তাহলে 100 কোড়া মারো এক 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 করে গুনে 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 100টা কোড়া যদি মেরে দেওয়া যায় তাহলে পাক হবে আর যদি না মারো আর যদি না মারা যায় তাহলে যারা মারলো না তারাও অপরাধী আর যারা মার খেলো না তারাও অপরাধী काके बोले अपराध जीवन तो बेटी ছেলে के बेटी ছেলে হয়েছে বলে রাতের বেলায় কবর খুঁড়ে পুঁতে দিও না যারা পুঁতে দিবে তারা অপরাধী আল্লাহ বদলা নেবেন আইন কি হলো আপনারও জানা আছে ওয়াইজাল মাউউদাতু সুয়েলাত কিয়ামতের দিন ওই 3 মাসের 15 দিনের বাচ্চাটাকে বেটিটাকে আল্লাহ তাআলা বড় করে সামনে আনবেন আর তারপরে জিজ্ঞেস করে বলবেন কেন তোকে তোর বাপ পুঁতে দিয়েছিল মেয়েটি জবাব দিবে মানুষের সামনে আমি বেটি হয়ে জন্মেছিলাম তারই জন্য আমার বাপ আমাকে পুঁতে দিয়েছিল সেই দিন অপরাধী কিন্তু ছাড়া পাবে না অপরাধ অপরাধ এটাও অপরাধের তালিকা কত দূরে যাবে विगत दिन काबाते तप करते आसत हजार हजार बेटा ছেলে हजार हजार बेटी ছেলে गाए जत कपड़ छिल सब कपड़टी खुले एक साइडे जमा कर दिया मारपेट थेके जेमन पायदा है नांगा बेटा ছেলে बेटी ছেলে एई रकम नांगा हुए उलंग हुए बेटा ছেলে बेटी ছেলে सबाई चारिदिके तप करछे তপ করছে লাইনে মেয়েও আছে লাইনে ছেলেও আছে 14 বছরের আছে 18 বছরের আছে 20 বছরের আছে ছেলের মাও আছে সব রকমই ছেলে মেয়ে সব একাকার হয়ে কাবার চারিদিকে তপ করছে এই কাপড় কি হলো ন্যাংটা হয়ে কেন যুক্তি কি যুক্তি এই কাপড়টা পরে কত চুরি করেছি এই কাপড়টা পরে কত হয়তো অন্যায় করেছি আর এই অন্যায় করা কাপড় পরে যদি কাবার চারিদিকে তওয়াব করি আল্লাহ রাজি হবে না তার জন্য গা থেকে কাপড়কে ফেলে দিয়েছি আর নাঙ্গা হয়ে তওয়াব চালাচ্ছি যাতে আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যায় যুক্তিটা দেখছেন মাথা মোটার যুক্তি আল্লাহ তাআলা আইন দিলেন আজ থেকে যদি কেউ নাঙ্গা হয় आज थे क्यों जदि निजे सतर्क खुले देर अन्न लोक के जदि देखिए देखे से हलो अपराधी ये अपराध के अल्लाह तला मार्जना करा जाए ना बेटी ऐले पर्दा करो बेटा ऐले पर्दा करो एक मे ऐले ऐलर इज्जत देखते पाना और एक ऐले एक मे ऐलर इज्जत देखते पाना जदि पर्दा ना करो ताहले किन्तु तुम अपराधी सब्यस्त होबे एवं अल्लाह रब्बुल आलमीन तुम्हार बदला निबेन ही निबेन दुनियाते আইন এলো কোথায় সূরা আহজাব ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলাতিল উলা মেয়েরা বাড়িতে থাকো ইজ্জতের সঙ্গে পর্দার সাথে বেহায়া হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও না তবে অত্যন্ত যদি প্রয়োজন পড়ে পর্দা মাথায় চাপিয়ে তারপরে বাড়ি থেকে বেরও না হলে অপরাধী চোর চুরি করিও না কত রকমের চুরি কত রকমের চুরি হয় धान चुरी पाट चुरी एगल उठे गेछे मोबाइलर चोर आछे बहल तबियते आर कुन चोर आछे एस्ताब सर्दार गलिते धान झाड़ा मेशिन चलछे चुरी करा कारेंटे एटा चोर आछे देशे नाई ना मरे गेछे एगल चोर बिलनगढ़ ग्रामे जदि ना हय आलहमदुलिल्लाह आमी आपनाके हजार ग्राम देखाबो যে নমাজির ব্যাটা নমাজি জোহরক্ত নমাজ পড়তে যাচ্ছে আর ঘর বাড়িতে ধান ঝাড়া মেশিনটা ঘর 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 করে ঘুরছে তো কারেন্টটা পড়ছে কোথাকার তো পিলার থেকে কানেক্ট করা আছে পিলারে কি ওর বাপের মিটার লাগা আছে নাই সরকারের মাল বাহাছি এটা হলো চোর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই অপরাধী অপরাধীর আইন কোনখান থেকে এলো আরব দেশের লোকেরা আরব দেশের ভিতরে এমন চোর ছিল ও যদি জানতে পারে কোবাইয়া গ্রামের দক্ষিণ মাথার একটা লোক মারা গেছে আজকে মাটি দিয়েছে কোথায় পূরব মঠে ওই জায়গাটাতে তাহলে ও রাতের বেলায় যাবে কবরস্থানে আর পাটাতনকে সরিয়ে দিয়ে মাইয়াতের গা থেকে গিরহাত খুলাই আছে কাফনের একদিক ধরবে আর চুষে টেনে নিবে আট মিটার কাপড় টেনে নিল মরা মাইয়াতটা কবরের ভেতরে নাঙ্গা হয়ে পড়ে থাকলো কাপড়খানিকে ধুয়ে মুছে নিয়ে আবার নিজের কাজে লাগিয়ে দিল
এই জন্য আরব দেশের লোকেরাকে বাপকে কবর দেওয়ার পরে চার দিন করে পাঁচ দিন করে ছ দিন করে জোগাতে হতো, যতদিন কাফন খারাপ না হবে ততদিন কাফনকে জোগাতে হবে, নাহলে চোর লুটে নিয়ে চলে যাবে। রাব্বুল আলামিন কি বলছেন, এটা হলো অপরাধ। এই জন্য আইন দিয়ে বলছেন আসারেকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, যারা চোর বেটা ছেলে হবে, যেগুলো চোর মেয়ে ছেলে হবে, যদি ধরা পড়ে যায় প্রথম চান্সে তার বাম হাতখানাকে কবজি থেকে কেটে নামিয়ে দাও, তারপরে যদি ধরা পড়ে তাহলে তার ডান পাখানাকে তার ওই মুজ পর্যন্ত গোড়ালি পর্যন্ত কেটে নামিয়ে দাও, তারপরে যদি ধরা পড়ে তাহলে ডান হাতের কবজি পর্যন্ত কেটে নামিয়ে দাও, তারপরে যদি ধরা পড়ে তো বাম হাতের গোড়ালি পর্যন্ত কেটে দাও, তারপরে যদি ধরা পড়ে যাই তাহলে পুরো একটা বন্ধ কামরাতে তাকে তালা মেরে রেখে দাও, পানিও দিও না, ভাতও দিও না, দানাও দিও না, শুকিয়ে 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 নির্লজ্জর বাচ্চা মরে যাবে, এমন কুলাঙ্গারকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হবে না। মেনে নাও, মেনে নাও, তাহলে তুমি অপরাধী নও। তাহলে এতগুলো কথা কেন বললাম? অপরাধী কাকে বলে? আল্লাহ যে বলছেন আমি বদলা নিয়ে নেব, আমি ছেড়ে কথা বললে বলা নই, কার বদলা নিব? যারা অপরাধ করে তাদের বদলা নিব। এতগুলো কথা বললাম আপনাকে তো সবই হচ্ছে অপরাধ, অপরাধ, অপরাধ। যদি অপরাধ আরও গুনাই তো সময় আমার কেটে যাবে, অত দূর আর আমি গুনাতে চাইছি না। আপনারা মুসলমান মা আর মুসলমান বাপের ঔরসে মুসলমান হয়ে জন্মিলেন, তবুও আপনাকে আল্লাহর আইন মানাতে গিয়ে মৌলবি মাওলানাদের হিমশিম লেগে যাচ্ছে, কেউ মানতে চায় না, কেউ গ্রহণ করে না। এখন যদি খুলে খুলে বলি তাহলে একটা বিষয়ের ভিতরে তো আমি থেকেই যাব, আমাকে এক গাদা কথা বলতে হবে। কোন আলেম বলেছিল, আমি যেখানে বললাম যে যারা নেশা করবে এই জন্য আল্লাহ তাআলা নেশার আইন দিলে যে এটা হচ্ছে হারাম, তো নেশা বলতে কি আল্লাহ তাআলা সেদিন বলে দিয়েছিলেন নামগুলো? একটাই কথা বললেন, মগজ খারাপ হওয়া যে জিনিস সেটার নাম নেশা, নেশা হলো হারাম, হারাম থেকে যদি তুমি দূরে না রাখো তো তুমি অপরাধী, তোমার আমি বদলা নিব। এখন আপনি বলুন যারা এখন পর্যন্ত নমাজি আছেন, কেমন নমাজি? তো খাইনি খাকা নমাজি। আপনার নমাজ কবুল হচ্ছে তার গ্যারেন্টি আপনি দিতে পারবেন? ছোট্টখানা কাগজে চিরকুটের আকারে লিখবেন আর লিখার পরে কোনো একটা আলেমের সই করে নিয়ে আসবেন যে না আমার নমাজ কবুল হচ্ছে, যে আলেমের কাছ থেকে লিখে আনবেন অবশ্যই ওই আলেমটা যেন এমন হয় ও যেন গুল না করে আর ওর যেন জর্দা দিয়ে পান না খাই, নিয়ে আসবেন তো। কোন আলেমটা বলে দেয় যে খৈনি খাওয়া হালাল? আপনাকে ছাড়াতে পেরেছি? পারিনি, পারিনি, বেহায়াই, এটাকে আল্লাহ অপরাধ বললেন। আপনার বেটি আর আমার বোন, আমার স্ত্রী, আমাদের মেয়েরা কতটা পর্দা করে তার আন্দাজ কোথায় দেখাবো? টোলার কোনো একটা বিয়ে লাগলো তো সেই বিয়েতে একটা জাফতের কাঠ পেলো, তো আমার বাড়ির সবটি ছেলে মেয়ে চলে গেল, ভালো কথা, যাও, তোমাকে এত ঠাট করে, তোমাকে এত বাট করে, তোমাকে এত হাই ফাই সালোয়ার আর কামিজ গায়ে দিয়ে আর ফিয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে আর উপরের ভুরুগুলোকে নুচে কালো রং দিয়ে নতুন করে ভুরু বানিয়ে আর মুখখানাকে হলুদ হলুদ সাইজ আর ডিজাইন করে নিয়ে এই যে যেতে বলেছে বিয়ে খেতে যেতে, কে বলেছে, কে বলেছে? কি আমি আইন বলেছি? বেপর্দা হওয়াটা হচ্ছে অপরাধ, আর বেপর্দা যদি না বন্ধ হয় তো এই অপরাধীর আল্লাহ তাআলা বদলা নিয়ে নেবেন। তাহলে কি থেমেছে? থামেনি। আইন যদি দেখেন এক নজর দিয়ে আমাদের দেশে, তাহলে ইসলামী আইন এখন পয়মাল হচ্ছে বেশি, মাননেওয়ালা লোকের সংখ্যা হাতে গুণা কয়টা? আপনি যে মুসলমানের ঔরসে জন্মিলেন তো তাহলে কেন আপনাকে আল্লাহর কোরআন মানাতে এত দেরি লাগছে আমাকে? অথচ যারা বছরের পর বছর ধরে মাটির পূজা করেছে, প্রতিমার পূজা করে এসেছে, যার বাপ, যার দাদা, যার মা, যার খালা, যার চোদ্দ গোষ্ঠী সব ওই পূজা করে এসেছে, পূজা করা, পূজা করা, পূজা করা, ওর রক্ত, ওর মাংস, ওর মন, ওর মিজাজ সব ওই পূজা, 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 পূজা। এমন মানুষগুলো কোরআন সম্বন্ধে যখন শুনছে, এক একজন এক এক কথা শুনে
আল্লাহ রসুলের কাছে মাথা নত করে ঈমান আনছে আর তওবা করে নিয়ে বলছে যে জীবনে আর এই কাজ করব না। জানেন, এরা মুসলমান নয়, এরা মূর্তি পূজারীর বেটা। এদের রক্তে আর এদের মাংসে মূর্তি ঢুকে আছে, এমন লোকগুলো মুসলমান হয়ে যাচ্ছে শুধু দেখে। কি করে আবু বকর আর আল্লাহ রসুল হাঁটতে হাঁটতে মক্কার বাইরে চলে গেছেন একটু মাঠের দিকে, উগবা বিন আবি মুইতের মতো বদমাশ লোকটার ভেড়ি বকরি চড়াচ্ছে কে? তো আবদুল্লাহ বিন মাসুদ, দুবুল্লা পাতলা একটা ছেলে। রাসূলকে বলছেন, এ রাখাল শুন, ছেলেটা এসে কি বলছেন, বলছে তোমার এই বকরিগুলোর মধ্য থেকে একটা এমন বকরি আমাকে দাও যেই বকরিটার থানে দুধ আছে বা দুধ হয়, ওই বকরিটার থান থেকে একটু দুধ বের করব, আর করার পরে আমি একটু খাব এবং আমার সাথী আবু বকরও খাবে, আমাদের জানটা একটু শান্তি পাবে। তখনও ইসলাম এর পেটে আসেনি, অর্থাৎ আবদুল্লাহ বিন মাসুদ ইসলাম কবুল করেনি, একটা মুশরিকের বাচ্চা, একটা বেদিনের বাচ্চা। ও বলছে না না না, আমি যদি দুধটা তোমাকে দুইতে দিয়ে দিই, আমার মালিক উকবা বিন মুইত আমাকে নিষেধ করেছে, আর আমি ওর নিষেধকে অগ্রাহ্য করে যদি তোমাকে দুধ দিই এটা আমার বেঈমানি করা হবে, অতএব আমি ওরকম বকরি তোমাকে দিতে পারবো না। রসুল বলছেন, যে বকরি ছা হয়নি এরকম একটা বকরি দিবি? তখন চট করে বলছে, ওই তো বকরি ছা হয়নি, এগুলা কী করবা তুমি? যেগুলো বকরির ছা হয়নি সেগুলো নিয়ে কী করবা? বলছে করবো কি আর না করবো সেটা আমার ব্যাপার, তুই দিবি কি না? দুধওয়ালা বকরি দিতে পারবি না, তো বিনা বাচ্চাওয়ালা বকরি যদি একটা দিস তো দে না। বলছে এইগুলো সবটি যেটা বল সেটা নিয়ে নাও। রসুল একটা ছাগলের কাছে গিয়ে বসলেন, পিঠের দাঁড়িটা তেমনি করে একটু হাত বুলালেন, হাত বুলানোর পরে ওর বাঁটে হাত দিলেন। আল্লাহ পাকের নবী মুখ দিয়ে কি বললেন না বললেন জানি না, তারপরে ছেলেটাকে বলছে তোর কাছে বাসন আছে রে? যা আছে। একটা পিয়ালা দিল রাসূল কারীম, পিয়ালা দিয়ে ওই বকরিটার বাঁট থেকে দুধ বের করলেন। এক পিয়ালা দুধ বের করার পরে তিনি নিজে পান করলেন এবং আবু বকরকেও পান করালেন। এরপর এখান থেকে নিজের কাজে চলে যাচ্ছেন, এমন সময় এই সাবা লক্ষ্যবল হয়েছে, এই 14 বছরের ছেলেটা নাবিকে এসে বলছেন কি এমন কথা বলে এমন একটা শুকনো বকরির থান থেকে আপনি দুধ বের করে নিলেন, আপনি যদি আমাকে শিখিয়ে দিতেন তো বড্ড ভালো হতো। রাসূল বলছেন, তুই তো ওস্তাদ, তোর কপাল দেখে বুঝতে পারছি তুই মুআল্লেম মানে শিক্ষক, আর কোনো কথা নয়। রসুল আর শিখাইলেন না ওকে, রসুল ঘুরে ফিরে চলে এলেন আবার মক্কাতে। তার পরের দিন বেলা 10টার সময় চলে এসেছে, রাসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল আর কোনো ভূমিকা নয়, আর কোনো কথা বলা বলি নেই, আমার একটিমাত্র কথা হলো এই, আপনার দলে নাম লিখাতে গেলে কী করতে হয়? রাসুল বললেন, আমার হাতে হাত দাও তো দাও, আর না যদি দাও তো না দাও, শুধু মুখে বললেই হয়ে যাবে। কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা বছরের পর বছর ধরে মূর্তির পূজা করার বাচ্চা মূর্তির পূজারী একটা দৃশ্য দেখতে পেল, তার ইমানটাকে তাকে নাড়া দিল, তার মনটা তাকে নাড়া দিল। পরের দিন বেলা 10টার সময় নবীর কাছে এসে ইমান আনল, আজ থেকে তার জিন্দেগিটাই বদলে গেল। একটা দৃশ্য দেখে একটা মানুষ জিন্দেগি বদল করে নিল। আর আপনার বাড়িতে গজ গজ করছে কোরআন মাজিদ 30 পারা টাকে রাখা আছে, আপনি আজ পর্যন্ত 30 পারা কোরআন মাজিদকে টাকে রেখেও ইমানকে মর্যাদা দিতে শিখেননি, কোন মুসলমান? পোকা লাগা মুসলমান। কেমন পোকা লাগা মুসলমান? আমার বাড়ি মিলনগড়ে কোবাইয়া গ্রাম, মুসলমানের গ্রাম। আমার বাপের নাম এলাহি বিশ্বাস, মুসলমান। আমার মায়ের নাম আসিয়া, মুসলমান। ওর পেট থেকে আমি হয়েছি, মুসলমান। এর পরে মুসলমানি আছে না নাই ওগুলো দেখার বিষয় নয়, আমি মুসলমান। রেশন কার্ডের ফর্মেও লেখা আছে মুসলমান,
পাসপোর্টেও লেখা আছে মুসলমান, এই জন্য আপনি মুসলমান, আপনার কাছে ইসলামের কিছুই নেই। ওরা দেখে শিখতে পাচ্ছে, আর আপনি হাজার মৌলভীর কাছ থেকে হাজার গাড়ি কথা শোনার পরেও নিজের ঈমানটাকে ঠিক করতে পারলেন না। সূরা তুর, কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা তুর। রাসুলে কারিম মদিনা চলে গেছেন, বদরের যুদ্ধ হলো, বেশ কিছু মুশরিক ধরা পড়ে গেল। রাসুল বললেন, টাকা দাও আর বাপকে বেটাকে চাচাকে যে যার আছে ছাড়িয়ে নিয়ে যাও। আট দিন পরে একটা লোক এলো মক্কা থেকে, নিজের ভাতিজাকে আর চাচাকে ছাড়িয়ে নিয়ে যাবে, তার নাম জুবাইর বিন মুতাইম। আসরের ঢিলা আর মাগরিবের আগে এই টাইমে গেছে, রাসুলের সাথে কথা বলবো গো। রাসুল নেই, কি সম্বন্ধে? যে আমি আমার ভাতিজাকে আর আমি আমার চাচাকে ছাড়িয়ে নিয়ে যাব, কত টাকা লাগবে আলোচনা করব। সাহাবিরা বললেন, এখন ওজুর টাইম, এখন নমাজ কাছি আসছে মাগরিবের, এই টাইমে কথা হবে না, মাগরিবের আজানের পরে জামাত হবে, আর জামাতের পরে আল্লাহ পাকের নবী ফারিগ হবেন, তখন তুমি কথা বলবে। আজান পড়ল, জুবাইর বিন মুতাইম পাক্কা বেদিনের বাচ্চা, মুশরিকের বাচ্চা, মাটির প্রতিমার পূজারি। সে সাহাবিদেরকে বলছে, আচ্ছা মসজিদে তোমরা জামাত করবে, কি বলবে আর কেমন করে নামাজ পড়ো আমি তো স্বচক্ষে দেখিনি, তা আমি তো একজন পাকা বেদিন, যদি জানালাতে দাঁড়িয়ে বাহিরে থেকে তোমাদের নামাজটাকে আমি দেখি আর রাসুল কি বলেন এই কথাগুলোকে যদি একটু শুনি, তো ও অনুমতি আছে দেখতে দিবা, কথাগুলো শুনতে দিবা, অনুমতি আছে না দূরে চলে যাব? সাহাবাই কেরাম বলছে, না না না, তুমি জানালাতে কান লাগিয়ে খুব ভালো করে শুনু, চোখ দিয়ে দেখো আমরা কি করছি, একদম অনুমতি আছে, তোমার কোনো নিষেধ নেই। রাসুল নামাজ শুরু করেছেন, গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন পড়া হলো, তারপরে আর একটা সুরা শুরু করেছেন। সে সুরাটার কয়টা আয়াত পড়ছি আমি, কি ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি লাইসা লাহু মিন দাফি ইয়াউমা তামুরু সামাউ মাউরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমা যিল্লিল মুকাজ্জিবিন। তর্জমা কি? আল্লাহর আযাব নিশ্চয় নিশ্চয় আসবে, এবং আল্লাহর আযাবকে আটকাবে এমন মানুষ দুনিয়াতে কেউ নেই। একদিন এই সমুদ্রগুলো শুকিয়ে যাবে, পাহাড় ধুনে দেওয়া তুলার মতো উড়ে উড়ে বেড়াবে, আর আসমানটা কাগজের মতো গুটিয়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়ে জমিনে খসে পড়ে যাবে। সেই দিন বেদিনের কিন্তু বড্ড দুর্গতি হবে, সেই দিন যারা বেঈমান যারা মুশরিক তাদের বড্ড দুর্গতি হবে। চারটা আয়াত পড়া হয়েছে, জানালার সিঁক ধরে দাঁড়িয়ে আছে, তো জুবাইর বিন মুতাইম দাঁড়িয়ে থাকতে পারছে না, পা শুধু থরথর 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 করে কাঁপছে, কাঁপছে কিসের জন্য? চারখানা কোরআন মাজিদের আয়াত শুনে, যে যেদিন এই দৃশ্য দেখা দিবে সেদিন কিন্তু যারা পাজি যারা দু নম্বর লোক তাদের কিন্তু বড্ড দুর্গতি হবে। কথাটা শুনে পা কাঁপছে। মাগরিবের পর রাসুলের সামনে গেল, আর রাসুলের কাছে গিয়ে আর নিজের কথাটা ব্যক্ত না করে নিজের ভাতিজাকে আর চাচাকে ছাড়িয়ে নিয়ে তো গেল, নিয়ে তো গেলই, কিন্তু এক বছর পরে ঈমান আনছে, দেরি কেন করলো? নিজের বংশের লোকের ভয়ে ঈমান আনতে দেরি করছে, আর যেদিন ঈমান আনছে সেদিনের কথা কি বলছে? যেদিন আমি মদিনার মসজিদের জালনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাবির মুখ থেকে চারখানা কোরআনের আয়াত শুনেছিলাম, সেদিন থেকে আমার অন্তরটা গলে গেছে, আমার অন্তরটা মোম হয়ে গেছে, আমি সেদিনই ঈমান কবুল করবো বলে স্থির করে নিয়েছি, কিন্তু আমি সময় নিয়ে নিলাম আমার বংশের লোকেদের কারণে, আর সময় নেব না, আমি আজ মুসলমান হয়ে গেলাম। অতএব কিছুদিনের মাথায় তিনি মুসলমান হয়ে গেলেন, কিসের দৌলতে? চার খানা কোরআন মাজিদের আয়াত আরবিতে শুনতে পেলেন, আরবের লোক ভাষাগুলো বুঝেন, তার মনের ভেতরে প্রতিক্রিয়া সৃষ্টি হলো, তিনি ঈমান নিয়ে নিজের জীবনটাকে বদলে নিলেন। আপনাকে জুমার মসজিদে খুতবা দেওয়া হয় আধা ঘন্টা, বাংলা ভাষায় 52টি খুতবা শোনে মাওলানার দলেরা, কিন্তু আপনার জীবনে পরিবর্তন
আনতে পারা যায়নি, আপনাকে বদল করতে পারা যায়নি। যতটি দিন যাচ্ছে ততটি ঈমান নিচের দিকে চলে যাচ্ছে, যতটি দিন যাচ্ছে আমার দেশের মুসলমানেরা তত অন্যায়ের দিকে এক পা দুই পা করে এগিয়েই যাচ্ছে, এগিয়েই যাচ্ছে, এগিয়েই যাচ্ছে। জালসা কমিটি আজকে জালসা ডেকেছে, তো জালসার প্রথম দিকের গেটে দেখছি একটা খেলনা লাগিয়েছে, 10 টাকা করে টাকা দিচ্ছে, ছেলেপিলে বাপের বাড়ি ভাত খেয়েছে আর 10 মিনিট শুধু কুদবে, এটার নাম কি জগিং। যার গলিতে আছে ওর 14 গুষ্টি সব জান্নাতি, আর যারা যারা এগুলোকে বসার অনুমতি দিয়েছে তারা অন্তত স্পেশালভাবে 3 মাস জান্নাতে তো থাকবেই। আর যারা চোখে দেখছে দেখার পরেও কাউ কি একটা শব্দ বলেনি, তারা থোড়া করে হলেও পাপের ভাগিদার। আর তার পাশে আর একটা প্লাস্টিকের খেলনা, তাকে পাম্প করতে আসে 10 মিনিট অন্তর অন্তর। আমাদের ছেলেপিলেগুলো অতি চড়ছে আর ওখান থেকে নামছে, ছেঁচড় খেছে ছেঁচড় খেছে, মনে হচ্ছে ওরে সুবহানাল্লাহ বাপ কালামে এই জিনিস তো জীবনে দেখিনি। 20 টাকা করে টাকা নিচ্ছে আর ছোটো ছেলে আর বড় ছেলে, ছেলের মা দাঁড়িয়ে আছে, ছেলের বাপ দাঁড়িয়ে আছে, ছেলেপিলে সব খেলছে, টাকাগুলোকে উড়াচ্ছে। রাতের যখন জালসাটা ভেঙে যাবে 12টা রাতের পরে, তখন ওকে যে খালি একটু মোহাব্বতের সাথে বলবেন, কত টাকা করলি রে ভাই, তো বলবে কি যে আজ খুব একটা ভালো হলো না যে ভাই, মাত্র 4500 টাকা হলো। মিলনগড়ের গাঁ থেকে 4500টা টাকা শুধু স্প্রিংয়ের উপরে কুদিয়ে নিয়ে চলে গেল, আপনাকে বোকা বানিয়ে দিয়ে সাথে সাথে ইমানটাকেও কিছুটা নিয়ে চলে গেল, কাউরই ভেতরে অনুভূতি নেই। ওয়াজ কতদিন শুনতে হয়, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো অবস হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না, কেউ চেতন হয় না। এখন সমাজ চালাচ্ছে কে, সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বসে করিয়াছে, খোঁজ কাজের রইল না, শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। মোড়লি করবে কে, যার প্যাট টিপতে গেলে নিচু দিক দিয়ে আওয়াজ বেরোবে, উপর দিক দিয়ে বেরোবে না, তারাই মোড়ল, এটার নাম ধর্ম। কয়দিন আগে চানমুনিতে একটা ছাড়ান হচ্ছে, তো বেটি ছেলেটা ভাত খাবে না, 27,000 টাকা নগদ মোহর, নগদ মোহরও ফিরিয়ে দিবে না আর ভাত খাবে না। ছেলেটাকে বলছে তুই ওকে ছেড়ে দে, আমি কেন ছাড়বো, ও ছাড়ান নিয়ে নি। তো বেটি ছেলে যদি ছাড়ান নাই তার নাম হলো খোলা, আর বেটা ছেলে যদি ছাড়ে তো তার নাম হলো তালাক। বেটি ছেলে যদি কি করে নিকাহকে ভাঙতে চাই স্ত্রী, তাহলে মোহরানা ফেরত দিতে হবে, দিয়ে তাকে স্বামীর কাছে খোলা চাইতে হবে, এটা ইসলামের আইন। আর যতটি মোড়ল বসেছে সবটি বলছে বেটি ছেলেটা কি আর দিন থেকে আমার কাছে থাকেনি, মানে কি 11 মাস থেকে যে বিয়ে হয়েছে, তো বেটি ছেলেটা কি গহিল ঘরে ছিল, ওই স্বামীর কাছেই তো ছিল, তো এতদিন ধরে যে ওর কাছে শুয়ে থাকলো তো তারও কিছুই পাবে না। আমার কাছে খবর আসছে ফোনে ফোনে, আর যে তোর মজলিসে মৌলবি আছে এক একটা, বলছে নেই, কে আছে তো উমুক উমুক আছে, এদের বিচার তো এইরকমই হবে, কেন যে এটা বিচার করতে গেলে ওর লাভ আছে, 5,000 টাকা যদি বাঁচাতে পারে তো শেষের বেলায় ওর পকেটটা গরম হবে। ঈমানকে বিক্রি করছে কারা, তো আমাদের দেশেরই এক শ্রেণীর লোকেরা, এরা কাফেরের বাচ্চা, একটা কিছু দেখছে আর দেখে নিজেকে বদল করছে, আর আপনার জীবন কেটে গেল ঈমানের হালাতে, মানে ইসলামের হালাতে, আর আপনি নিজের ঈমানকে আর ইসলামকে ঠিক করতে পারলেন না, এই জিন্দেগির কোনো দাম আছে বলুন তো। এক মদখোর বাড়ি তার সিরিয়া, মাঝে মাঝে মদিনা আসে, তো হজরত উমারের সাথে দেখা করে করে যাই, আলাইক সালাই গল্প টল্প করে করে যাই। হজরত উমার একবার বেড়াতে গেলেন, যে বলছেন হ্যাঁ গো, এই অমুক লোকটাকে দেখছি না কেন, যে লোকটা মাঝে মাঝে মদিনা যায় আর আমার সাথে দেখা করে আসে। তো লোকেরা বলছে, ওর হুলিয়া বলেন কেমন, বলছে চাপ দাড়ি আছে, লোকটা সাদা, খুব দেখতে সুন্দর, ওজনদার মানুষ, গায়ে মাংস আছে, স্বাস্থ্যবান লোক। তো বলছে আবু সাইদের কথা বলছেন নাকি, বলছে আমি জানি না ওর নামটা কী আছে। তো লোকটা কই, ওখানকারই লোক বলছে খলিফাতুল মুসলিমিন, লোকটাকে
দেখতে পাওয়া যাবে আপনি যদি ইচ্ছা করেন, কিন্তু এমন অবস্থাতে লোকটা আছে, এই অবস্থায় লোকটাকে দেখা আপনার উচিত হবে না, এবং লোকটাকে দেখতে গেলে আপনার দিলটা ভেঙে যাবে, আপনার মনটা ভেঙে যাবে। ওমর বলছেন কেন ভেঙে যাবে? লোকেরা বলছে এই দেখেন, এই বাড়িটার পিছন সাইডে একটা গাছের তলায় ভুড় হয়ে পড়ে আছে, আর কষা দিয়ে লাল ঝরে ঝরে পড়ছে, আর মশা আর মাছি তার মুখগুলোতে বসে বসে আছে, তার জ্ঞান নাই, একেবারে জ্ঞানহীন হয়ে মদহোশ হয়ে জমিনে লুটিয়ে পড়ে আছে। কেন? তো মদ খেয়েছে তার জন্য। হযরত ওমর একটা সাদা কাগজ নিলেন, আর নেওয়ার পরে কলম চাইলেন, আর কলম দিয়ে ওর ওপরে দু চারটা কথাকে খস 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 করে লিখে দিলেন, আর দিয়ে এরকম চিঠির মতো করে ওর নামে দিয়ে দিলেন একজনের হাতে, আর দিয়ে বললেন যখন লোকটার হুঁশ ফিরবে তখন এই চিঠিখানা ওকে দিয়ে দিও। নিচে সই করা আছে কি উমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির উমর ইবনুল খাত্তাবের এটা চিঠি। হযরত ওমর নিজের মনের কথা একটাও লেখেনি, একটাও লেখেনি, শুধু সূরা গাফির থেকে তিনটা কথা, একটা আয়াতের তিনটা বাক্য চিঠিখানে লিখে দিয়েছেন, আর দিয়ে শেষ করে দিয়েছেন। তিনটা শব্দ কি লিখেছেন লেখা আছে, আপনিও দেখতে পারেন, বাংলা তর্জমা যদি থাকে তো পড়ে নেবেন কালকে সকালবেলায়। সূরাটার নাম সূরা গাফির, কি লেখা আছে ওতে লিখা আছে, গাফির জাম্বে কাবিল তাওবে শাদীদুল ইকাবে যিত তাওলে। আর নেই মানে কি? আল্লাহ হলেন তিনি যিনি গুনাহকারকে মাফ করে দেন, আল্লাহ হলেন তিনি যিনি মানুষের তওবাকে কবুল করে থাকেন, আল্লাহ হলেন তিনি যিনি ইচ্ছা করতে গেলে কঠিন ভয়ানক আজাব দিতে পারেন, আল্লাহ হলেন তিনি যিনি অপুরন্ত অফুরন্ত ক্ষমতা নিজের দুই হাতের ভেতরে রেখেছেন। চারটা কথা, এই চারটা কথা কোরআনে লিখে দিয়ে নিচে লিখেছে উমর বিন খাত্তাব। জ্ঞান যখন ফিরেছে, জ্ঞান যখন ফিরেছে তখন ওর হাতে দেওয়া হয়েছে কাগজটা, কি লেখা আছে এই কথা কয়টা। এখন তো জ্ঞান খারাপ নাই, এখন মাথা ঠিক আছে, এখন ওই আয়াত থাকে, আরবের লোক আরবি বুঝতে তাদের অসুবিধা হয় না, প্রথমে একবার পড়েছে খেয়াল করেনি, তারপরের বার আস্তে আস্তে পড়ছে আর খালি মাথা ঝুঁকাচ্ছে। কি বলে? গাফির জাম্বে, আল্লাহ তো তিনি যিনি মাফ করতে পারেন, কাবিলি তওবে, আল্লাহ তো তিনি যিনি তৌবা কবুল করেন, শাদি দিলে কাবে, আল্লাহ তো তিনি যিনি কঠিন আজাব দিতে পারেন, অজিত তৌলে, আল্লাহ তো তিনি যিনি কঠিন ক্ষমতাবান। কথাটা যখন তার অন্তরে গেঁথে গেল, তিনবার করে পড়ছে, চারবার করে পড়ছে, গাফের জম্বে কাবেলি তাওবে শাদি দিলে কাবে জিত তাওলে, দুবার পড়লো, তিনবার পড়লো, চারবার পড়লো, আর পড়তে 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 অন্তরের ভেতরে এতটাই পরিবর্তন এলো, রব্বুল আলামিন আমি অপরাধী, আমি অপরাধ করেছি, এতদিন ধরে এ কাজ করে যাই, আর উমরের মতো বুজুর্গ মানুষটা আজকে যদি সিরিয়া বেড়াতে এলো তো আমার মতো মানুষটা তার সাথে দেখা করতে পারল না, কিসের জন্য? তো আমি মুখ পুড়িয়ে রেখেছি, আমি মদ খেয়ে নিজের জ্ঞানটাকে উড়িয়ে রেখেছিলাম, এই জন্য তিনি বঞ্চিত হয়ে চলে গেলেন, আমি তো অভাগা, আমি তো গুনাহগার, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, মাফ চাইছি, আল্লাহ জীবন আর এই জিনিস আমি মুখ লাগাবো না। জিন্দগির মতো তওবা করে নিলেন এবং নিজের জীবনটাকে গ্লানি থেকে বাঁচিয়ে নিলেন, এবং তার নিজের জীবনটা ইমানি জিন্দগি বনে গেল। কিসের দ্বারাই? কোরআন মাজিদের কেবলমাত্র একটি আয়াতের চারটা বাক্যের দ্বারাই, চারটা বাক্যের দ্বারাই জীবন বদলে গেল। আর আপনার গোটা কোরআন মাজিদ জীবন বদলাতে পারল না। জি, প্রথম যেদিন রাসুল মদিনাতে হিজরত করে এলেন, যারা যারা আগে থেকে রসুলকে দেখেছে তারা তো দেখেছে, যারা দেখেনি, বেটি ছেলে আর বেটা ছেলে, এই বাড়ি আর ও বাড়ি, এই টোলা আর ওই টোলা থেকে সব দৌড়ে দৌড়ে আসছে, দৌড়ে দৌড়ে আসছে, আরে চল নবী এসেছে, নবীকে দেখবি, যারা মানে তারাও আর যারা না মানে তারাও।
এসেছে একটা লোক, তার নাম আবদুল্লাহ বিন সালাম, পাক্কা ইহুদি। ইহুদি আপনারা কি জানেন যে বর্তমান যুগে ইহুদিরা হলো মুসলমানদের সব থেকে বড় দুশ্মন? পৃথিবীতে ইহুদির মতো দুশ্মন মুসলমানদের আর নাই, এত বড় দুশ্মন হচ্ছে ইহুদিরা। আর সেই ইহুদিদের একটা লোক, তার নাম আবদুল্লাহ বিন সালাম, ও চলে এসেছে। তো ভিড় হচ্ছে, তো ভিড়ে আর যাই না, এখন দেখব না, 10 মিনিট দেরি করি, 15 মিনিট দেরি করি, আধা ঘন্টা দেরি করি। রাসূল দেরি করতে 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 ভিড় শেষ হতে 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 জোহরের টাইম হয়ে গেল। আল্লাহ পাক রাসূল জোহরের নামাজ পড়ালেন, আর এই ইহুদির বাচ্চা আবদুল্লাহ বিন সালাম মসজিদের বাইরে চুপচাপ বসে, কেন যে নবীকে আমি দেখব, তার সাথে দুটো কথা বলবো, বলে তারপরে আমি এখান থেকে যাব। এটা আসলে নবী না চিটিংবাজ? রাসূল এবার কি করলেন, জোহরের নামাজ পড়িয়ে দেওয়ার পরে মিম্বারের সামনে দাঁড়ালেন, আর দাঁড়ার পরে তিনটা কথা বললেন। আমার কথা কয়টার দিকে? আল্লাহর ওয়াস্তে কান লাগান। রাসূল কি তিনটা কথা বললেন? তো তিনি বলছেন, সামনে বসে আছে লোকগুলো সব নয়া নয়া মুসলমান, কতটি হবে?